আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনারা কেমন করে মাই বাংলালিংক অ্যাকাউন্টটি খুলবেন। তো মাই বাংলালিংক অ্যাকাউন্ট খুললে আপনার সুবিধা হবে কি, আপনি খুব সহজে এমবি দেখতে পারবেন, মিনিট দেখতে পারবেন, এসএমএস দেখতে পারবেন, টাকা দেখতে পারবেন, এমনকি কম টাকা বেশি এমবি পাবেন, কমটায় বেশি এমবি মিনিট কিনতে পারবেন, কমটায় বেশি সব কিছু এমবি কিনতে পারবেন, সব কিছু কমটায় কিনতে পারবেন। তো আমি যেটা লাগে মাই বাংলালিংক অ্যাকাউন্টটি খুলেছিলাম, ওখান থেকে আমি কম টাকা বেশি এমবি কিনা যায় তার জন্য খুলেছিলাম। তো আমি সুবিধা বললাম, বেশি আপনি কমটা বেশি এমবি কিনতে পারবেন, কমটা বেশি মিনিট কিনতে পারবেন, এসএমএস কিনতে পারবেন, সব কিছু করাতে পারবেন। তো আপনি তো মাই বাংলালিংক অ্যাকাউন্টটি খুলতে পারেন না, কোনো বিষয় না, আজকে ভিডিও কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই শিখে যাবেন কেমন করে মাই বাংলালিংক অ্যাকাউন্টটি খোলে। তো বন্ধুরা চলে যাওয়া ভিডিও মূল টপিকে, কেমন করে মাই বাংলালিংক অ্যাকাউন্ট খুলবেন। তো মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি, আমার এই ছোটো চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা মাই বাংলালিংক অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোর খুঁজে বাই করবো। তো প্লে স্টোর থেকে প্লে স্টোর ঢুকলাম, এখানে মাই বাংলালিংক দেখবো, MY মাই বাংলালিংক। তো মাই বাংলালিংক দেখলাম, দেখতে পারলে মাই বাংলালিংক অ্যাকাউন্টে চলে আসলো। তো এখান থেকে দেখছেন 10 মিনিট ডাউনলোড হচ্ছে, এটি আসল থেকে এখানে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করলাম, মাই বাংলালিংক অ্যাকাউন্টটি খুলতে হবে। তো বন্ধুরা একটু ওয়েট করুন, এটা পুরো হালে। তো বন্ধুরা দেখলাম মাই বাংলালিংক অ্যাকাউন্টটি পুরো ডাউনলোড হয়ে গেল, এখন ওপেন এসেছে মাই বাংলালিংক অ্যাকাউন্টটি। তো এখন ওপেন ট্যাপ করবেন। তো বন্ধুরা একটু অপেক্ষা করুন। তো এখানে কি বলছে, ইংলিশ না বাংলা করতে চান? তো আমি ইংলিশ করব, আপনি যেটা মনে হয় সেটা করবেন, আমি ইংলিশ করে রাখবো কারণ ইংলিশে পড়ার সুবিধা হবে। তো ইংলিশ করবো, এই ধরনের ইন্টারভেট চলে আসবে। তো এখান থেকে স্কল করে এখানে দেখে নেবেন, সমস্যা নেই। তারপর এখান থেকে লগ ইন ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারভেট আসবে। তো এখান থেকে আপনার নাম্বারটি দেওয়ার কথা বলছে। তো আর আপনি যদি লগ ইন করে যান, সেক্ষেত্রে উপরে পাসওয়ার্ড দেবেন। তো আমি আপনাদের নতুন অ্যাকাউন্ট খোলা শিখাবো, সেক্ষেত্রে নিচে আসবে মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরটাকে দিয়ে দেবেন। তো আপনি যেটা ফোন নম্বর, সেই নম্বর যে নম্বর আপনি খুলে চান সেই নাম্বারটি এখানে দিবেন। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম, আপনি আপনার নাম্বারটি দিবেন। তো দেখতে নাম্বারটি সঠিক আছে নাকি। তো আমার নাম্বারটি সঠিক আছে, তো আপনার নাম্বার দেবেন সঠিক আছে না। তারপরে এখান থেকে করবেন গেটে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করবেন, গেট ওটিপি ক্যাট করবে, এখানে একটা ওটিপি কোড আসবে। আপনার সিম যদি এখানে থাকে, ওটিপি কোডটা একা নিয়ে আসতে নিয়ে যেতে পারে, আবার এসএমএস আসবে, দেখা রাখতে হয়, একাই হয়তো নিয়ে নিবে। একটা ওটিপি কোড আসবে, একটু অপেক্ষা করুন বন্ধুরা। তো বন্ধুরা আমার ওটিপি কোডটি একাই বসে গেল, আপনারা একাই বসে যেতে পারে। তো ওটিপি কোডটা বসার পরে দেখতে পারলেন এখান থেকে সত্যি অ্যাড আছে, কেটে দিবেন। দেখতে পারলেন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কী সুন্দর এমবির অফার আছে। তো বন্ধুরা এখানে অনেক এমবির অফার আছে, আর উপরে দেখতে পাচ্ছেন আমার কয়টা কাছে দেখাচ্ছে। তো এই পাশে দেখুন আমার ব্যালেন্স এমবি এমবি দেখাচ্ছে, মিনিট দেখাচ্ছে, এসএমএস দেখাচ্ছে। তো আমার ফোনে এমবি এসএমএস মিনিট কিছু নাই, থাকলে হয়তো দেখাতো। তো বন্ধুরা শিখতে পারলেন কেমন করে মাই বাংলালিংক অ্যাকাউন্টটি খোলে। আমার ফোনে 18 টাকা সার্ভিস দেখাচ্ছে, আর নিচে দেখুন কী সুন্দর এমবি অফার। তো ভিউয়ার্স, আপনারা যদি এমবি অফার এমবি কিনে না কিনতে পারেন, অবশ্যই আমাকে এসএমএস করবেন, আমি আপনাদের এমবি কিনে শিখিয়ে দেবো কেমন করে এমবি কিনতে হয়। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলি, আমার এই ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই।